কতদূর পর্যন্ত একজন মানুষ এই জীবনে যাবেন, বস্তুগতভাবে, আধ্যাত্মিকভাবে বা যে কোনো মাত্রায়, মূলত তা নির্ভর করে কতটা শক্তি তিনি নির্গত করতে পারেন। হ্যাঁ, প্রচুর মানুষ রয়েছেন যারা প্রভূত শক্তিসম্পন্ন, কিন্তু এই শক্তিকে রূপান্তরিত করে ব্যক্তিগত ক্ষমতায় পরিণত করার জ্ঞান এবং প্রয়োজনীয় পদ্ধতি তাদের মধ্যে নেই। ক্ষমতা অন্যকে দেখানোর জন্য নয়, ক্ষমতা আপনার নিজস্ব বিষয়। আপনি কতটা সম্ভাব্য ক্ষমতার আধার তা নির্ধারণ করবে আপনার জীবনের তীব্রতা ও গভীরতা কতটা হবে, এবং জীবনে আপনি কতটা কার্যকরী হবেন তা সে পছন্দের ক্ষেত্রটি যাই হোক না কেন। এই ক্ষমতা অর্জন করতে গেলে আপনার শক্তিকে বিচক্ষণ হয়ে ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় জ্ঞান এবং সরঞ্জাম থাকলে শক্তিকে সমষ্টিগত করে ক্ষমতায় রূপান্তরিত করা যায়, তা না হলে শক্তি ক্ষয় হতে থাকে অনিঃশেষ চিন্তা, অফুরন্ত প্রতিক্রিয়া এবং দুশ্চিন্তার মাধ্যমে। আপনাদের প্রতিদিনের জীবনকে পর্যবেক্ষণ করুন। একটা সহজ জিনিস করুন। কতগুলো শব্দ আপনি একদিনে উচ্চারণ করেন? কখনো গুনেছেন? ও, গোনা উচিত, গুনে দেখা উচিত। আগামীকাল একটা হিসেব করুন, সকাল থেকে রাত পর্যন্ত কতগুলো শব্দ উচ্চারণ করলেন। পরশু দিন 50% কমিয়ে দিন আর বক্তব্য একই রাখুন। আপনি মানুষের সাথে যোগাযোগ বন্ধ করছেন না, যোগাযোগ চালিয়ে যাচ্ছেন কিন্তু 50% কম শব্দে। ভাষার উপর আপনার দখল বাড়বেই, আর দেখবেন আপনার ভিতরে ব্যক্তিগত ক্ষমতাও বাড়তে থাকবে। এখন বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে এটা দেখানোর জন্য যে আপনি শান্ত হয়ে এখানে বসে থাকার সময়েও অন্তত 20% শক্তি ব্যয়িত হচ্ছে আপনার মস্তিষ্কের দ্বারা। আপনি এটাকে কমিয়ে আনলে আপনার মস্তিষ্ক অযথা ওঠানামা করা, পাগলের মতো লাফালাফি করা, এগুলো বন্ধ করবে। যদি এটা শান্ত হতে শেখে বা শান্ত হয় আর প্রয়োজনীয় কাজটুকুই করে যায়, সেক্ষেত্রে প্রভূত ব্যক্তিগত ক্ষমতার অনুভূতি তৈরি হবে। মনের ক্ষেত্রে এই মুহূর্তে পারবেন না, থামানোর চেষ্টা করলে এটা আরও পাগলামি করবে। অন্তত শরীরের সাথে এটা করুন। আপনার কথা এবং শরীরের নড়াচড়া 50% কমিয়ে দিন। এটা দেখতে চাইলে এটা দেখুন, ওটা দেখতে চাইলে ওটা দেখুন, কিন্তু এটা ওটা 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 করবেন না। আপনার শরীর এবং কথার মাধ্যমে যদি এটা করেন, ধীরে ধীরে মনও এরকম হয়ে উঠবে, অপ্রয়োজনীয় কাজ করবে না। যখন আপনি অপ্রয়োজনীয় কাজ বন্ধ করে দেবেন, আপনার শক্তি ধীরে ধীরে নিজেকে সম্ভাব্য ক্ষমতায় রূপান্তরিত করবে। তো এটা গড়ে তুলতে যে আসন অভ্যেস করেন, যে সূর্য নমস্কার করেন যদি আদৌ করেন, অথবা অন্য যেসব ক্রিয়া এবং অন্যান্য জিনিস যা করেন, তা মূলত এই ক্ষমতা গড়ে তোলার জন্যই। এটা অপ্রয়োজনীয় কাজের মাধ্যমে ক্ষয় করা উচিত নয়। এই মুহূর্তে আপনার মনে ভাবনাচিন্তার সংখ্যা কমাতে পারবেন না। সেটাও করা যায় যদি নিজের মধ্যে একটা অনুরণন সৃষ্টি করেন একটা সহজ মন্ত্রের মাধ্যমে। এটা যদি পাগলের মতো ছোটে, কিছুক্ষণ মন্ত্রটা জপ করুন, একটা অনুরণন সৃষ্টি করুন। দেখবেন এর মাধ্যমে প্রভূত পরিমাণে ব্যক্তিগত ক্ষমতা তৈরি হচ্ছে। আপনার ভিতরের এই ক্ষমতা ছাড়া আপনি জীবনের মাত্রাগুলোকে অতিক্রম করতে পারবেন না। জীবন এই মুহূর্তে অধিকাংশ মানুষের কাছে ঈশ্বরের অর্থ শুধু শাস্ত্রের নীতিবাক্য। ঈশ্বর কোনো জীবন্ত অনুভূতি নয় তাদের কাছে। এটা জীবন্ত অনুভূতি হয়ে উঠতে গেলে
স্রষ্টার মতো শক্তিশালী কিছু আপনার অনুভবে আসতে গেলে আপনার নিজের মধ্যে ক্ষমতার অনুভব থাকতেই হবে। এটা সর্বদাই বুঝতে হবে যে ক্ষমতা মানে কর্তৃত্ব ফলানো নয়, ক্ষমতা মানে কার্যকরী হয়ে ওঠা, ক্ষমতা মানে দায়িত্বশীল অধিকারী হয়ে ওঠা। একমাত্র যখন নিজের মধ্যে এই ক্ষমতার শক্তিকে বহন করেন, জীবনের পথে অনায়াসে হেঁটে যান, কিছু যায় আসে না। সমাজে আপনি কোথায় আছেন, কিচ্ছু যায় আসে না। অর্থনৈতিকভাবে, বস্তুগতভাবে আপনি কোথায় রয়েছেন, আপনি রাজার মতো হাঁটবেন, কারণ আপনার ভিতরের ক্ষমতাই আপনাকে ওভাবে হাঁটাবে।